দর্শক, এখন রয়েছে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিএফএ সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধান নির্বাহী শহীদুল ইসলাম সিএফএ। আমরা কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রথমে একটু জানতে চাইব যে ওভারঅল দেশের বর্তমান অবস্থানে, আমরা জানি যে কোভিড-19 মোকাবেলা করে সারা বিশ্বের সাথে বাংলাদেশকে এগিয়ে যেতে হচ্ছে, পুঁজিবাজারের বর্তমান অবস্থাটি একটু যদি মূল্যায়ন করেন। রাজীব, থ্যাংক ইউ। জাস্ট একটা কারেকশন, আসলে আমি সিএফএ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট অ্যান্ড এখন আমি সোসাইটির ডিরেক্টর। আর অফ কোর্স, অ্যাজ ইউ সেড, আমি ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও। জি ওয়েল রাজীব, থ্যাংক ইউ। আসলে যে বিষয়টা হচ্ছে যে আমাদের পুঁজিবাজারে সাম্প্রতিক যেটা দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটিস কিছুটা পিক আপ করছে, ট্রেডিং ভলিউম বেড়ে গেছে, আপনার সূচক কিছুটা কিছুটা বাড়তেছে, এইসব আসলে সবই এক্সপেক্টেড ছিল। কারণটা হচ্ছে, দেখেন আমাদের মার্কেট তো গত 10 বছর ধরেই ডাউন, শেয়ার প্রাইস অনেক অ্যাট্রাকটিভ লেভেলে চলে আসছে, অনেক ভালো কোম্পানির শেয়ার অনেক ভালো, অনেক কম দামে ট্রেড হচ্ছিল। তার সাথে যেটা হচ্ছে যে আপনার মানি মার্কেট লিকুইডিটি গত কয় মাসে ড্রাস্টিক্যালি বেড়ে গেছে, ইন্টারেস্ট রেট অনেক কমে গেছে। তারপর আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে যে এখানে আমাদের ক্যাপিটাল মার্কেট গভর্নেন্সে একটা ইম্প্রুভমেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি। আর একটা ফ্যাক্টর হচ্ছে যে আপনার কোভিড প্যান্ডেমিক নিয়ে যে মানুষের যে একটা ফিয়ার ছিল, সেই ফিয়ারটা গ্রাজুয়ালি চলে যাচ্ছে। তো এইসব কারণে, 3-4 কারণে আসলে আমাদের দেশে ক্যাপিটাল মার্কেটের একটা এক্সপেক্টেড একটা আমাদের একটা পিক আপ একটা ছিল, যে আমরা উই আর এক্সপেক্টিং যে মার্কেট লেভেল বাড়বে। তো দ্যাট ইজ হ্যাপনিং। এটা আসলে আই থিঙ্ক ইটস লং ওভার ডিউ, কারণ দেশ ইকোনমিক অ্যাক্টিভিটিস পিক আপ করতেছে, নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার আসতেছে, মানুষের বিজনেস কনফিডেন্স বাড়তেছে। তো এর রিফ্লেকশন একটা আসলে পুঁজিবাজার থাকারই কথা, এতদিন ছিল না, দ্যাটস আই সেড যে ইটস ওভার ডিউ। তো এখন এই রিফ্লেকশনটা আসতেছে এবং আমি বিশ্বাস করি যে এটা আসলে একটা এখানে একটা বুলিশ একটা সেন্টিমেন্ট অনেকদিন প্রিভেল করবে বলে আমি আশাবাদী। আচ্ছা আচ্ছা, একটু কথা বলতে চাবো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি নিয়ে। আমরা দেখছি বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে সেক্টরাইজ মুভমেন্টের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড অনেকদিন পরে কিছুটা আসার আলো জ্বালিয়েছিল, এবং সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির একটি দেশের পুঁজিবাজারে একটা বড় ভূমিকা থাকে আমাদের, যদিও সেই ভূমিকাটা কাঙ্ক্ষিত নয়, সেই জায়গাটা একটু যদি আলোচনা করেন। না, আপনি ঠিক বলছেন, আসলে মিউচুয়াল ফান্ড পুঁজিবাজারে একটা বড় ভূমিকা থাকার কথা। অনেক মার্কেটে আসলে মার্কেট সাইজ আর মার্কেট ক্যাপিটালাইজেশনের 50% হচ্ছে মিউচুয়াল ফান্ড অ্যাসেটস। তো এটা আমাদের দেশে অনেক কম, অনেক ছোট, আমাদের দেশে জাস্ট লাইক 2.5-3% হতে হবে আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশনের, মানে মিউচুয়াল ফান্ডের সাইজটা অনেক ছোট। তো এটার এখানে আসলে গভর্নেন্সের ইস্যু ছিল, এখানে মানুষের কনফিডেন্সের ঘাটতি আছে। তো সেগুলো অ্যাড্রেস করা হচ্ছে, হয়তো এসএসসি অনেক ইনিশিয়েটিভ নিচ্ছেন, হোপফুলি আরও নেবেন। আর মিউচুয়াল ফান্ড এমন একটা জিনিস, আসলে মিউচুয়াল ফান্ড তো কোনো কোম্পানি না, মিউচুয়াল ফান্ড তো জাস্ট লাইক ইটস আ পোর্টফোলিও অফ সিকিউরিটিস। হ্যাঁ, এখন পুঁজিবাজার যদি আপনার ভালো করে, মিউচুয়াল ফান্ডের ভালো করার কথা, কারণ মিউচুয়াল ফান্ড তো ইনভেস্টমেন্ট, তাদের শুধু পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট, যদিও কিছুটা মানি মার্কেটে থাকে। তো এখন পুঁজিবাজার সেন্টিমেন্ট আমার ধারণা পজিটিভ হলে মিউচুয়াল ফান্ডের সেন্টিমেন্টও পজিটিভ হবে, এবং এর জন্য গভর্নেন্সটা ইম্পর্টেন্ট, ফান্ডগুলোর ট্রান্সপারেন্সি দরকার, ফান্ডগুলো কোথায় ইনভেস্ট করে সেটা ইনভেস্টরদের জানানো দরকার, ফান্ডগুলো ইনভেস্টরদের কাছে যে কমিটমেন্ট সেই কমিটমেন্টগুলো রাখতে হবে অ্যাসেট ম্যানেজারদের, তাদের ট্রাস্ট এবং কনফিডেন্স গেইন করতে হবে ইনভেস্টরদের কাছ থেকে, তাহলেই এখানে মিউচুয়াল ফান্ড তার যে একটা কাঙ্ক্ষিত যে একটা পজিশন আমাদের মার্কেটের জন্য সেটা এস্টাবলিশ করতে পারবে। তো এখান থেকে আমরা অনেক দূরে আসি, বাট যেহেতু এখানে আমরা একটা গভর্নেন্সের ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি ওভারঅল ক্যাপিটাল মার্কেটে, তো সেটা মিউচুয়াল ফান্ডও নিশ্চয়ই হবে, এবং সেখান থেকে হয়তো মিউচুয়াল ফান্ড সেক্টরটা ঘুরে দাঁড়াবে। তবে একটা জিনিস হচ্ছে, দেখেন মিউচুয়াল ফান্ড কিন্তু আমরা হয়তো দেখতে পাচ্ছি যে ক্লোজড ইন মিউচুয়াল ফান্ড যেগুলো লিস্টেড সেগুলো হয়তো অনেক ডিসকাউন্টে ট্রেড হচ্ছে, এর পাশেও কিন্তু একটা মিউচুয়াল ফান্ডের একটা বড় সেক্টর হচ্ছে ওপেনের মিউচুয়াল ফান্ড, সেখানে কিন্তু অনেক নতুন নতুন মিউচুয়াল ফান্ড আসতেছে, সে সমস্ত মিউচুয়াল ফান্ডে কিন্তু অনেক টাকা আসতেছে, সাইজ বড় হচ্ছে, সারা পৃথিবীতেই কিন্তু ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড হচ্ছে মিউচুয়াল ফান্ডের একটা বড় অংশ। এটা আমাদের দেশে ছিল না, আইসিবি ইউনিট ফান্ড এক সময় ছিল। তো আমাদের দেশে আরো নতুন নতুন অনেক ওপেন এন্ডেড ফান্ড আসতেছে, অনেক নতুন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আসতেছে, সেখানে কিন্তু গ্রোথ হচ্ছে।
বাট আপনার ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড নিয়ে যে আপনার যে কনসার্নটা, দ্যাট ইজ ভ্যালিড আমার ধারণা। এটা আমাদের রেগুলেটরস তারা যাতে এখানে এটা ইনশিওর করবেন যাতে এটার উপর ইনভেস্টরদের কনফিডেন্স ফিরে আসে। জি হ্যাঁ, আমাদের কিছু দর্শক ফোন রয়েছে, আমরা নিয়ে নিতে চাই। প্রিয় দর্শক নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, খুলনা থেকে নিজাম জুনদার বলছিলাম। জি নিজাম দা, প্রশ্নটি করবেন। হ্যালো, প্রশ্ন হচ্ছে ভাইয়া যে আমাদের ইন্ডেক্স 5135 পর্যন্ত উঠছিল, কিন্তু আজ পর্যন্ত, হ্যালো, জি শুনছি বলবেন। এখন যে এখন যে রয়ে গেছে কিছু কিছু শেয়ার গুলি নিচে নেমে গেছিল, যেমন কি থায়াম টেক্সটাইল, তারপরে হচ্ছিল বিএফ ডাইং, দেন অনেকগুলি আছে নিচে নেমে গেছে, এগুলো কিন্তু আল্লাহ যেমন স্যার, কিন্তু সেটি চেয়ারম্যান বলে দিয়েছে যে 1 বছর ডিভিডেন্ড না দিলে পরে আর কোনো ইচ্ছা যাবে, এটা সেটা প্রতারণা করা হচ্ছে। জি নিরঞ্জন, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিতে চাই দর্শক, আমরা আবার আলোচনায় ফিরে আসবো বিরতির পরে, তারপর আবার শুনবো আপনাদের প্রসঙ্গগুলো। দর্শক নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। শেখতা বড় একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে সুব্র গ্রুপের আয়োজনে আমরা কথা বলছিলাম বিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কমিটির ব্যবস্থাপনা পরিচালক জনাব ফজলুল্লাহর সঙ্গে, আমরা তার সাথে আবার আলোচনায় ফিরছি। আমরা বিরতির আগে আলোচনা করছি, দর্শক ফোন ছিল, যদি আসলে ওনার প্রশ্নটি ওনার ব্যক্তিগত, তবে ডিভিডেন্ড কতটুকু দিবেন বা কতটুকু দিবেন কি দেবেন না সেটি একান্তই ব্যক্তিগত ব্যাপার, পরিচালনা পর্ষদের সেখানে আসলে বেঁধে দেওয়ার কোনো সুযোগ নেই। তারপরে এই জায়গাটি নিয়ে বা ডিভিডেন্ড পলিসি আমাদের যে বাজারে রয়েছে সেটি আপনার বিষয়ে একটু শুনব। না রাজীব, এখন বিষয়টা হচ্ছে যে একটা কোম্পানির শেয়ার মানুষ কিন্তু কিনে উইথ এক্সপেকটেশন যে তারা ডিভিডেন্ড পাবে। একটা কোম্পানির যখন আপনি শেয়ার কিনেন, কোম্পানি কিন্তু আপনার শেয়ারের ফেস ভ্যালুটা আপনাকে কখনো ফেরত দেবে না, অর্থাৎ আপনার রিটার্ন যেটা আসবে দ্যাট হ্যাজ টু কাম ইন দ্য ফর্ম অফ ডিভিডেন্ড। তো এখানে রেগুলেটররা যেটা বলেন যে না, অফকোর্স কোম্পানিকে ডিভিডেন্ড দিতে হবে, সেটা আজকে দিবে নাকি ব্যবসা বড় হলে আরো 5 বছর পরে দিবে, তখন বেশি করে দিবে, এখন কম করে দিবে, তো এগুলো হতে পারে, কিন্তু কোম্পানি যে কোনো কোম্পানিকে ডিভিডেন্ড দিতে হবে এবং ওই ডিভিডেন্ডের বেসিসেই কিন্তু একটা শেয়ারের যৌক্তিক মূল্য নির্ধারিত হয়। একটা কোম্পানি যদি কখনোই কোনো ডিভিডেন্ড না দেয় তাহলে কিন্তু শেয়ারের কোনো দাম থাকার কথা না। তো এই কারণে রেগুলেটররা দে ট্রাইং টু এনশিওর যাতে কোম্পানিগুলো প্রপারলি গভর্ন হয়, তার প্রফিট করে এবং তারা যাতে ওই প্রফিট থেকে ডিভিডেন্ড যাতে শেয়ার হোল্ডারদেরকে দেয়, হ্যাঁ তাহলেই কিন্তু একটা প্রপার পুঁজিবাজার হবে। তো এখন উনি আমাদের সম্মানিত দর্শক যে কয়েকটা কোম্পানির কথা বলছেন, আমার ধারণা নাই ওই সমস্ত কোম্পানি নিয়ে, আমার কোনো অ্যানালিসিস নাই, ওগুলো নিয়ে কোনো ডিভিডেন্ড এক্সপেকটেশনস আমার নাই যে তারা দিবেন বা দিবেন না, কম দিবেন বেশি দিবেন, দ্যাট আই ডোন্ট নো। বাট আই মানে তার সেন্টিমেন্টের সাথে আমি কমপ্লিটলি একমত যে কোম্পানি, যে কোনো কোম্পানি শেয়ার ইনভেস্টররা কিনবেন অনলি যে এই কোম্পানি কোনো এক সময় ডিভিডেন্ড দিবে, এখন না দিলেও পরে দিবে, বাট ডিভিডেন্ড দিতে হবে কোম্পানিকে, তা না হলে শেয়ারের কোনো দাম থাকবে না। জি একটু আসবো যে আমরা দেখছি বর্তমানে কমিশন স্বচ্ছতা জবাবদিহির জায়গায় বেশ প্রচেষ্টা চালাচ্ছেন, এবং আমরা গত সপ্তাহে দেখেছি যে বেশ কিছু কোম্পানি যারা আগে পুঁজিবাজারে আসতেন, অর্থ উত্তোলন করতেন এবং অনেকটা হারিয়ে যেতেন, কোনো জবাবদিহিতা ছিল না, এরকম বেশ কিছু কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে পর্যন্ত সোকস করা হচ্ছে এবং দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে, কঠোর অবস্থানে থাকছে, এই জায়গাগুলো আমাদের পুঁজিবাজারের আস্থা বিনির্মাণে কতটুকু ভূমিকা রাখবে? এগুলো তো অত্যন্ত ক্রিটিক্যাল, এগুলো আস্থার জন্য এগুলো অত্যন্ত দরকার। এখন যদি আপনার কোম্পানিগুলোর যদি জবাবদিহিতা না থাকে, তারা সাধারণ মানুষের কাছ থেকে ক্যাপিটাল রেজ করে, এখন সেই ক্যাপিটাল রেজ করার পরে যদি কোম্পানির যদি স্বচ্ছতা না থাকে, জবাবদিহিতা না থাকে, প্রপার গভর্নেন্স যদি না থাকে, তারা যদি কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ঠিকমতো তৈরি না করে, কোম্পানির যদি প্রপার বিজনেসে যদি ফোকাস না থাকে, শেয়ার হোল্ডারদের জন্য ভ্যালু ক্রিয়েশন যদি না হয়, তাহলে তো কখনো আমাদের দেশে ক্যাপিটাল মার্কেট হবে না, তখন শেয়ার হোল্ডাররা তারা বঞ্চিত হতেই থাকবে। তো সেইটা এই জিনিসগুলো থামানোর জন্য যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে এগুলো ভালো। এখন স্পেসিফিক কোনো পার্টিকুলার অ্যাকশন নিয়ে আমার কোনো অপিনিয়ন নাই, হ্যাঁ আমার ধারণা রেগুলেটর তারা যখন কোনো অ্যাকশন নিয়েছেন, আমার ধারণা তারা ভেবে চিন্তেই নিয়েছেন, যারা এখানে যারা এক্সকিউজ মি
যারা সম্ভাব্য দোষী তাদের ডিফেন্স করারও আমার ধারণা তারা সুযোগ দিয়েছেন, এবং তারা একটা ভেবেচিন্তে যেটা যেটা করা দরকার সেটাই করেছেন। বাট সোজা কথা, এখানে অ্যাকাউন্টেবিলিটি দরকার, এখানে সবার সেটার জন্য যদি কোনো স্ট্রং অ্যাকশন নিতে হয় আনকনভেনশনাল, এতদিন কোনো কিছু করা হয়নি সেটা তারা করতেছেন, এর অর্থ এই না যে এটা খারাপ কিছু, এটা কিন্তু আমি দেখি এগুলো পজিটিভ। মার্কেট কনফিডেন্সের জন্য, আমাদের মার্কেটের বেস বাড়ানোর জন্য এগুলো দরকার, কারণ আমাদের দেশে পুঁজিবাজার আমাদের ইকোনমি তুলনায় অনেক ছোট। এটা কেন, তার কারণই হচ্ছে আমাদের এখানে জবাবদিহিতার অভাব ছিল, তো সেই জায়গায় তারা হাত দিয়েছেন, এটা এটা প্রশংসা করতেই হবে। বাট এটা হয়তো কোনো ব্যক্তির জন্য বা কোনো একটা কোম্পানির জন্য মনে হতে পারে অনেক হার্শ, বাট বাট দ্য ফ্যাক্ট ইজ মার্কেটের জন্য, দেশের জন্য, অর্থনীতির জন্য এগুলো অবশ্যই অবশ্যই ভালো জিনিস, পজিটিভ। জি, আরো কিছু দর্শক ফোন রয়েছে, আমরা সুযোগ দিতে চাই, দ্রুত প্রশ্ন করবেন, দর্শক নাম বলে আপনার। হ্যালো, হ্যালো, আমার নাম হচ্ছে শফিকুল ইসলাম। জি, জমেনা অয়েল কোম্পানির, আমার নাম হচ্ছে শফিকুল ইসলাম। জি, শুনছি, প্রশ্ন করবেন। হ্যালো, দুঃখিত দর্শক, আমরা সম্ভবত সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা শেষ দিকে চলে এসেছি আলোচনার। এই যে বাজারের অবস্থান, আমরা দেখছি যে স্বচ্ছতা জবাবদিহিতার জায়গায় এফআরসি হয়েছে, নিয়ন্ত্রক সংস্থা কাজ করছেন, তারপরেও আমরা বিনিয়োগকারীদের অনেক সতর্ক অবস্থান প্রয়োজন আছে। আমরা যে বিনিয়োগটি করছি আমাদেরও সুচিন্তিত মতামতের প্রয়োজন আছে, এবং তার সাথে সাথে বাজারে ভালো ভালো প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করার প্রয়াসও চলছে। এই জায়গাগুলো আসলে ভবিষ্যতে বাজার আরও এগিয়ে নেওয়ার জন্য কী কী করণীয় বলে আপনি মনে করেন? না, বাজার এগিয়ে যাওয়ার জন্য ইনভেস্টরদেরও কিন্তু তাদের রেসপন্সিবল বিহেভ করতে হবে। কারণ দেখেন, একটা ইনভেস্টমেন্ট যখন তারা করবেন, সেই ইনভেস্টমেন্টটা কেন করতেছে, সেই কোম্পানির ফান্ডামেন্টালস কিন্তু তাদেরকে দেখতে হবে। তারা যদি এটা না দেখে, তারা যদি যে একজন বলল যে শেয়ারের দাম বাড়বে আমি কিনলাম, তাহলে হবে কি, তখন এই মার্কেট এটা স্পেকুলেটিভ মার্কেট হয়ে যায়। এই মার্কেট তখন অর্থনীতির জন্য কোনো ভূমিকা রাখে না। অর্থাৎ ইনভেস্টরদেরকে ওই কোম্পানিটার সম্পর্কে রিসার্চ করতে হবে, জানতে হবে, ব্যবসাটা বুঝতে হবে, এবং তারপরে একটা যৌক্তিক দামে শেয়ার কিনতে হবে। ভালো কোম্পানি, ভালো বিজনেসের শেয়ার কিনতে হবে, বাট সেই প্রাইসটা জাস্টিফাই করতে হবে ওই কোম্পানির আর্নিংস দিয়ে, ফিউচার আর্নিংস দিয়ে, ডিভিডেন্ড দিয়ে জাস্টিফাই করতে হবে। এই সমস্ত ফ্যাক্টরগুলো যখন চিন্তা করার পরেই ইনভেস্ট করা উচিত ইনভেস্টরদের। ইনভেস্টর যখন এই কাজটা করবেন, তখনই একটা র্যাশনাল একটা ক্যাপিটাল মার্কেট হবে, একটা এফিশিয়েন্ট ক্যাপিটাল মার্কেট হবে, যেটা দেশের জন্য, অর্থনীতির জন্য কাজে লাগবে। আর ভালো কোম্পানি ডেফিনেটলি, এখন কথা হচ্ছে কি, একটা স্টক মার্কেট থেকে যখন একটা কোম্পানি টাকা রেজ করে, সাধারণ মানুষের টাকা, তো সাধারণ মানুষের টাকা যখন একটা কোম্পানি নিবে, সেই কোম্পানিটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে, ভেরি হাই স্ট্যান্ডার্ড থাকতে হবে। তার গভর্নেন্স, এই যে আপনি যেটা বললেন, এফআরসি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল হয়েছে কি, কিসের জন্য, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য। তো এই স্ট্যান্ডার্ড যে সমস্ত কোম্পানির থাকবে, সেই সমস্ত কোম্পানি পুঁজিবাজারে আসা উচিত। যেসব কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলায়েবল না, যে সমস্ত কোম্পানি গভর্নেন্স স্ট্রাকচার নিয়ে ইস্যু আছে, যে সমস্ত কোম্পানি আপনার স্পন্সরদের সাথে অনেক ধরনের ট্রানজ্যাকশন আছে বা ইন্টার কোম্পানি ট্রানজ্যাকশনস আছে, সেগুলো কোম্পানি আসা উচিত না। আর অফকোর্স ব্যবসা বিজনেস মডেলটা হতে হবে স্ট্রং, কারণ একটা কোম্পানি যখন পুঁজিবাজারে আসবে, মানুষের কাছ থেকে ক্যাপিটাল রেজ করবে, সেইটা যদি কোম্পানি প্রপার বিজনেস না করে, তারা যদি প্রফিট না করতে পারে, হয়তো গভর্নেন্স ঠিক আছে, তার আপনার ট্রান্সপারেন্সি আছে, কিন্তু ব্যবসা করতে পারে, বিজনেস স্ট্র্যাটেজিতে তাদের ভুল আছে, ঠিক মতো ব্যবসা করতে পারতেছে না, তাহলে কিন্তু ইনভেস্টর রিটার্ন পাবে না। তো সবই দরকার, একটা প্রপার সাউন্ড বিজনেস হতে হবে, দেন দ্যাট বিজনেস কোম্পানি হ্যাজ টু বি প্রপারলি গভর্ন, অ্যান্ড দেন সেখানে যারা ইনভেস্টর, মাইনরিটি শেয়ার হোল্ডার, যারা পুঁজিবাজার থেকে শেয়ার কিনবে, তাদের ইন্টারেস্ট প্রোটেক্টেড হতে হবে, তাদের রাইটস থাকতে হবে, কোম্পানি গভর্নেন্স প্রপার এজিএম হতে হবে, এবং অফকোর্স ডিভিডেন্ড ব্যাপারে এখানে রেগুলেটর বা কেউ বলতে পারবে না যে নেক্সট ইয়ার কত ডিভিডেন্ড দেবে একটা কোম্পানি, বাট সেই কোম্পানি ডিভিডেন্ড পেইং ক্যাপাসিটি থাকতে হবে, অনলি দেন সেই কোম্পানিগুলো আমাদের এখানে পুঁজিবাজারে লিস্টেড হবে, এবং তাহলেই আমাদের একটা ভালো পুঁজিবাজার হবে। জি, আমরা সে প্রত্যাশা রাখছি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, দেখুন, সুপ্র গ্রুপের সৌজন্যে পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক এবং করণীয় কথা বলছিলাম ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব
শহীদুল ইসলাম সিএফ এর সঙ্গে। দর্শক এবারে নিচ্ছে আরো একটা বিরতি, বেলা 2:35 আবার ফিরবে কুশি বিজনেসে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।